রহমত, মাগফিরাত আর নাজাতের পবিত্র মাস মাহে রমজান। সংযম ও ত্যাগের এই মাসে দিনভর রোজা রেখে সন্ধ্যায় ইফতারে মুখরোচক খাবার খেতে চান ধর্মপ্রাণ রোজাদার মুসল্লিরা। আর এতেই রাজশাহীর প্রায় প্রতিটি মোড়ে মোড়ে ব্যস্ততম সড়কের ফুটপাত এবং হাটবাজারে জমে উঠেছে ইফতার বাজার। রাজশাহীর উপশহর নিউ মার্কেট এলাকার ইফতার বাজারের দৃশ্য এটি। দুপুর দুটার পর থেকেই ক্রেতাদের আনাগোনা শরীফুল ইসলাম কালুর অস্থায়ী ইফতারের দোকানে। সাশ্রয়ী মূল্যে হরেক রকম মুখরোচক খাবার কিনতে উপচে পড়া ভিড় তার দোকানে। আমি আমার এখানে প্রত্যেকটা দিনই আমি এখান থেকে একটু কম পাই, এর জন্য আমার আশা। অন্যান্য দোকানে থেকে এই দোকানে ইফতারিগুলো ভালো এবং সবগুলো স্বাস্থ্যসাধু আর কি, আর কিছু নতুনত্ব আছে এর কাছে। খাবারটা খুব ভালো, মানসম্মত, অনেক সুন্দর। এখান থেকে ইফতারে নিয়ে বেশ ভালোই আনন্দ, বেশ ভালো উপভোগ করি আমরা। অভিজ্ঞ কারিগর দিয়ে তৈরি ছোলা, পিয়াজু, আলুর চপ, বেগুনি, ডিম চপ, শাহি হালিম, কাবাব সহ রয়েছে সুস্বাদু গুড়ের জিলাপি। খাবারের মান ঠিক রেখে প্রতি বছরের মতো এবারও সুনামের সাথে ব্যবসা করতে চান তারা। জিনিস সুস্বাদু জিনিস আমাদের এখানে পাচ্ছে কাস্টমার, এর জন্য কাস্টমার ভিড় করছে আমাদের এখানে। আমাদের এখানে সব প্রোডাক্ট ভালো, কোনো মান খারাপ নাই আমাদের এখানে। জি, আমরা প্রতি বছর ইফতারির ব্যবসা করি, আল্লাহর রহমতে ব্যবসা খুবই ভালো, খুবই সুন্দর এবং খুবই সুন্দর সেল আমাদের এখানে। আমাদের এখানে স্পেশাল আছে, গরুর শাশলিক আছে, মুরগির শাশলিক আছে, বোরানি আছে, তেহরি আছে, আরও অন্য অন্য আইটেম ভালো খাবার আছে এখানে। এই যে দোকানের মানসম্মত জিনিসগুলো, খাবারের আইটেমগুলো একটু অনেক আরও ভালো ভালো খাবার, হয়তো এটা মানুষের মুখে মুখে আমরা নিজে এত প্রশংসা করি না, কিন্তু মানুষে বলে আমাদের খাবারটা অনেক টেস্টি। আর আমাদের এখানে অনেক আইটেম বানাচ্ছি তো, এবার হালিম মাঠা, তেহরি, বুরানি, খিচুড়ি, সমস্ত আইটেম আমাদের এখানে পাচ্ছে, এর জন্য আমাদের হয়তো গ্যাঞ্জাম ক্রেতারা অনেক বেশি। রমজান মাস শুরু হলেই প্রায় সবখানেই গড়ে ওঠে অস্থায়ী ইফতার বাজার। খাবারের নানা পসরা নিয়ে বসেন বিক্রেতা, আর ইফতারে এসব খাবার রাখতেই বেশি পছন্দ করেন রোজাদাররা।